আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে দেখা যাচ্ছে আমার গাড়ি রয়েছে, এই গাড়িটা কিন্তু এদিকে মুখ করা ছিল, মানে এই সাইড দিকে মুখ করা ছিল। এবার আমি মনে করছিলাম যে গাড়িটা আমি এই সাইড থেকে ঘোরাবো, একদম কিন্তু বাস্তব জিনিস, একটু জিনিস লক্ষ্য করবেন, আমি যে জিনিসটা বলতে চাইছি এটা আমাদের জীবনে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, প্রতিটা মানুষের জীবনে, ছোট হোক বড় হোক সমস্ত মানুষের জীবনে প্রয়োজন। তো জিনিসটা কি, এদিক দিয়ে মনে করলাম যে গাড়ি উঠিয়ে যদি আমি এই সাইডে করি আমার হয়তো গাড়ি ওই সাইডের দিকে বেঁধে যেতে পারে বা এখানে বেঁধে যেতে পারে, আমি ঘোরাতে পারবো না। তো সেক্ষেত্রে আমি গাড়িটাকে ঘুরিয়ে এই সাইড দিয়ে, দেখুন এখানে একটা চাকার দাগ, এই জায়গায় একটা চাকার দাগ, এখানে একটা চাকার দাগ, তো এরকমভাবে এই জায়গায় যে চাকার দাগগুলো দেখা যাচ্ছে এইভাবে আমি চাকাটা ঘুরিয়ে, মানে গাড়িটা পুরো ঘুরিয়ে ওই সাইডে আমি নিয়ে গেছি। তো আজকে এরকম ধরনের কথা বলার উদ্দেশ্য আমার একটাই, আজকে আমি যেখানে গেছিলাম সেখানে যাওয়ার পরে আমার মনের মধ্যে একটা অনুভূতি হলো, যে অনুভূতিটা আপনাদের কাছে জানানো আমার খুব প্রয়োজন, যার জন্য এরকম ধরনের আমি উদাহরণ দিলাম গাড়ি দিয়ে। তো মেন জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে বাড়িতে গেছিলাম একজনে, যাওয়ার পরে সেখানে একটা হঠাৎ করে এজেন্টের সাথে দেখা হয়ে গেছে, লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট। এটা শুধু যে আপনি লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট হলেই আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন বা দেখতে হবে এরকম কিন্তু কোনো কথা নয়, আপনি যে কোনো ধরনের মানুষের আপনার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু মোটিভেশনের মতন, এই জিনিসটা কিন্তু আমাদের মনের মধ্যে রাখতে হবে। তো সেক্ষেত্রে জিনিসটা কি, সেক্ষেত্রে জিনিসটা হচ্ছে আমি গেছি, যাওয়ার পরে আমি ওখান থেকে বেরোনোর পরে আমার একটা লাইফ ইন্স্যুরেন্স এজেন্টের সাথে দেখা হয়েছে। সেই এজেন্টটা কী হতো, আজ থেকে 4-5 বছর আগে সে লাইফ ইন্স্যুরেন্সে কাজ করতো, কিন্তু এখন কাজ করা ছেড়ে দিয়েছে, কিন্তু 4-5 বছর আগে যখন ও কাজ করতো তখন সে ব্রাঞ্চে যেত, আমার সাথে দেখা হতো, সেই মুহূর্তে আমারও কর্তব্য তার সাথে কথা বলা কিছু। তো আমি তার সাথে কথা বলছি, কথা বলতে বলতে হঠাৎ করে সে আমার বলছে, দেখো আমার জীবনে তো লাইফ ইন্স্যুরেন্সের এজেন্টের কাজ করে কোনো কিছু হলো না, তো সেক্ষেত্রে তুমি যে এই কাজ করছো কী হবে, করে অন্য কিছু করো, আমি যে কাজ করছি সেই কাজের মধ্যে তুমি এন্ট্রি নাও। তো সেক্ষেত্রে আমি বললাম যে হ্যাঁ, তুমি যে কথাগুলো বলেছো সেগুলো ঠিক, কিন্তু আমার মতে মনে হয় আমি যে পথে আছি সেটা আমার একান্ত জরুরি পথ, এবং আমি সেই পথে থাকতে চাই এবং সামনের দিকে এগোতে চাই। দেখুন, যে জিনিসটা আপনি যে কাজ করছেন বা আপনার যে কাজের মধ্যে আপনি রয়েছেন সেই কাজটা আপনি যদি সঠিকভাবে করে যান, তাহলে কিন্তু সেখান থেকে আপনার একটা বিরাট বড় ইনকাম আসতে পারে। আজকে একটা স্টুডেন্ট আজকে সাধারণ জীবনবিজ্ঞান বই নিয়ে পড়াশোনা করছে, তো সাধারণ বিষয়টা সে বুঝতে পারছে না, কিন্তু সেই বিষয়টা বোঝার জন্য যে সে 5 বার 10 বার 100 বার 200 বার পড়ে তাহলে তো সে বুঝতে পারবে। তো সেক্ষেত্রে আমাকে মানে হতে হবে এন্টারপ্রেনিওর। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমার লাইফ ইন্স্যুরেন্সে কাজ করে আমি এজেন্টশিপে কাজ করে আমি এন্টারপ্রেনিওর হতে পারি, আমি একটা বিজনেস করে সেখান থেকে এন্টারপ্রেনিওর হতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমার মনের মধ্যে রাখতে হবে যে আমি যে কাজটা করছি সেই কাজ থেকেও এন্টারপ্রেনিওর হওয়া যায়। হ্যাঁ, আমি যদি এই ব্যাগ, আমার এখানে ব্যাগ রয়েছে, আমি এই ব্যাগ সেলাইয়ের কাজ করতাম বা ব্যাগ বেচার কাজ করতাম, তো সেক্ষেত্রে আমি ওই জিনিসটা নিয়েই পড়ে থাকতাম, সেক্ষেত্রে আমি কীভাবে এন্টারপ্রেনিওর হওয়া যায় সেই চেষ্টা করতাম। আর এন্টারপ্রেনিওর বলতে কিন্তু একটা বিরাট বড় জিনিস যে নিজে খাটা নয়, মানুষকে দিয়ে কাজ করিয়ে নিজে একটা বিরাট বড় জায়গায় যাওয়া, এই জিনিসটা কিন্তু সাধারণ মানুষে করে না, সাধারণ মানুষ করে না। তার কারণ হচ্ছে, ধরুন আমি এই যে ভিডিও বানাচ্ছি, এরকম ভিডিও আপনাদের কাছে পৌঁছাচ্ছে কজন, কজন পৌঁছাচ্ছে, এতে আমার ইনকাম জানেন কত? আমি আপনাদের কাছে একদিন আমার ইনকাম রিভিল করবো, এই 5 দিন আগে আমার ইউটিউবে যে ইনকাম হয়েছে সেই ইনকামটা আমি রিভিল করবো, 5 টাকা 6 টাকা 9 টাকা একদিনে হয়তো ইনকাম হচ্ছে প্রথম অবস্থায়, এই অবস্থায় জানি না পরে কী হবে, কিন্তু এটা আমার বিষয় নয়, তার সত্ত্বেও কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানাই। মেন ব্যাপারটা হচ্ছে আমার আপনাদেরকে জানানো যে জিনিসটা আমি কী বলতে চাইছি, এবং আপনাদের বোঝা যে আমার মনের কথাগুলো আপনাদের ক্ষেত্রে কতটা প্রযোজ্য, এবং সেই কথাগুলো যদি মনের মধ্যে লাগিয়ে সামনের দিকে এগোতে পারেন তাহলে কিন্তু আপনি একটা বিরাট বড় জায়গায় যেতে পারেন। তার কারণ হচ্ছে এই কথাগুলো কিন্তু একটা অভিজ্ঞতা, আর প্রতিটা মানুষ কিন্তু অভিজ্ঞতার বসে কাজ করে না। সেক্ষেত্রে একটা মানুষ যে প্রথমে চুল কাটা শিখছে আর সে 10 বছর ধরে চুল কাটে, জিনিসটার মধ্যে কিন্তু তফাত আছে। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনাকে কে ভালোভাবে কথা বলছে, কে শেখাচ্ছে বা কে টাকা নিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু বোঝার বিষয়। ফ্রিতে আপনি শুনতে পারছেন, সেক্ষেত্রে আমার যদি কোনো কথা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে মনে জোরটা আসে এবং এই ধরনের ভিডিও বানাতে ইচ্ছা করে, সে 9 টাকা হোক আর 5 টাকা হোক তার জন্য কোনো প্রবলেম নেই, আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, অবভিয়াসলি ভিডিও বানিয়ে যাবো, আর এই ধরনের বিষয় সম্বন্ধে আপনাদেরকে আমি পুরোপুরি নির্ধারিত কথা আপনাদেরকে বলে যাবো। তো মেন ব্যাপার যেটা, তো ওই এজেন্টটা আমাকে যখন এরকম ধরনের কথা বললো তো আমি ওনার কথাই কিন্তু সায় দিলাম, আমি যে কাজগুলো করছি সেই কাজগুলো যে আমি করছি সেটা ওনাকে জানানো যাবে না, উনি যে কথা বলছে সেই কথায় সায় দিয়ে আমাকে ওনার ওখান থেকে বেরোতে হবে। সেক্ষেত্রে আমি যে এই গাড়ির বিষয়টা বললাম, আমার যে এখানে গাড়িটা রয়েছে গাড়ির বিষয়টা বললাম, তো আমি গাড়ি চাইলে এদিক দিয়ে ঘোরাতে পারতাম, কিন্তু আমি জানি যে খাদে পড়বে, হ্যাঁ খাদে পড়লেও কিন্তু আমাকে ওখান থেকে তুলতে হবে, মানে গাড়িটাকে আমার গাড়ি থেকে নামতে হবে, নেমে খাদে পড়লে গাড়ি থেকে টেনে তুলতে হবে, তো সেক্ষেত্রে আমার বেশি টাইম লাগবে। তো আমি বেশি টাইম কেন খরচ করতে যাব, আমি যে পথে কাজ করছি যেটা সহজ সরল পথ সেই পথে আমি যাব, আর সেই পথটা হচ্ছে আমার এই পথ।
এই পাশে আমি কিন্তু তিনবার গাড়ির চাকা দিয়ে একদম ঘুরিয়ে এই সাইড দিয়ে গাড়িটা করে নিয়েছি। তো সেক্ষেত্রে প্রতিটা মানুষ কিন্তু এই জিনিসটা বোঝে না, প্রতিটা মানুষ কিন্তু এরকম ধরনের উবদো খাবদা জায়গা পছন্দ করে। তো এই উবদো খাবদা জায়গার মতন কিন্তু ওই লাইফ ইন্স্যুরেন্সের এজেন্টটা, তো আমি তাকে বলছি যে হ্যাঁ আমি তুমি যেটা বলছো সেটা ঠিক, আমি তোমার মতন কাজ করতে চাই, অন্য জায়গায় করব। হ্যাঁ তাকে বলে এই ধরনের জিনিসগুলো বলে তাকে এমন একটা জায়গায় পৌঁছে দাও যে সে যেন মেন্টালি আমার উপরে আর কোনো দিন এই ধরনের কথা না বলতে পারে। কিন্তু মনে মনে আমি আমার কাজকে ভালোবেসে যাব, মনে মনে আমি আমার কাজ করে যাব। কাজটাকে গুরুত্ব দিতে হবে, কাজটা করতে হবে, এবং আপনি যে কাজ করছেন সেই কাজের উপরে কনসেন্ট্রেট করুন, সেই কাজ নিয়েই আপনি অন্তর্গুণীয় হতে পারবেন। আপনি বিজনেস করছেন, আপনি যে ধরনের কাজ করুন না কেন, আপনার সেই কাজটা বিরাট বড় জায়গায় পৌঁছাতে চলেছে আপনার জন্য। আপনি যদি না থাকেন সেই জায়গাটা কিন্তু কোনো দিন আপনার জায়গা নিতে পারবে না। অতএব আপনি যে কাজ করছেন সেই জায়গাটাকে আপনাকে গড়ে তুলতে হবে। এই জায়গায় দেখা যাচ্ছে এখানে কিন্তু এরকম মাটি ছিল না, সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে পরপর ধাপে ধাপে লড়ি করে মাটি ফেলে ইটভাটা তৈরি করেছে এই সাইডে, ইট দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে জায়গাটা উঁচু করতে হয়েছে। তো সেক্ষেত্রে সমস্ত কাজের মধ্যে একটা উঁচু ধাপ আছে। আমাদের তো মেন জিনিস ইনকাম, টাকা। তো সেক্ষেত্রে আমরা যে জিনিসে কাজ করছি, যে জিনিসে আমাদের অভিজ্ঞতা আছে, সেই কাজটা যদি আমি সারা জীবন করে যাই তাহলে কিন্তু একটা বিরাট বড় জায়গায় পৌঁছাতে পারবো। অথবা আমরা যদি লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট হই, লাইফ ইন্স্যুরেন্সের কাস্টমার হই, বা আদার্স কোনো মানুষ হই লাইফ ইন্স্যুরেন্সের কাস্টমার না হোক, তাহলে কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের জীবনে যে সমস্ত কাজ করছি বা করে চলেছি সেই কাজটা করেই কিন্তু 10,000 থেকে 20,000, 20,000 থেকে 1,00,000, 10,00,000, 50,00,000 কিন্তু কামানো যায়। একটা বিজনেস থেকে 10টা বিজনেস, 20টা বিজনেস করা যায়। একটা জীবন বিমা এজেন্ট হলে সে কিন্তু একটা এরিয়ার মধ্যে কাজ ছেড়েও কিন্তু মানে কাজ করতে করতেও কিন্তু 10টা এরিয়াতেও কাজ করতে পারে, লোকের মাধ্যমে লোক রেখে। অথবা আমাদের অন্তর্পণীয় হতে হবে এবং কাজ করে চলতে হবে। এই সমস্ত হর্ন আমাকে কিন্তু দাবাতে পারবে না। অথবা এখানে রাস্তা এই পাশে হর্ন বাজছে প্রচণ্ড পরিমাণে, কিন্তু তাও আমি ভিডিও বানাচ্ছি এখানে দাঁড়িয়ে। লোকজনের মাঝখানে ভিডিও বানাতে একটু অসুবিধা হয়, তাই জন্য একটু ফাঁকা জায়গায় এসে কিছু মনে করবে না। এইবার যেটা ব্যাপার, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পেতে, মোটিভেশনাল ভিডিও অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে ভিডিও অ্যান্ড বিভিন্ন ধরনের ফাইন্যান্স সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং ফিটনেস চ্যানেল সম্বন্ধে যদি আগ্রহী হন তাহলে আমার ফিটনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখবেন যদি ভালো লাগে। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাবেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে মনে জোর আসে। 9 টাকার জন্য ভিডিও বানাচ্ছি না, আমি চাই আপনাদেরকে হেল্প করতে, আপনাদেরকে ফ্রি মোটিভেশান দিতে। এবং যদি ভবিষ্যতে কোনো দিন সুযোগ হয় তাহলে আপনাদের সাথে ফ্রি সেমিনারে আমি আসতে চলেছি এবং আসবো, অবভিয়াসলি। থ্যাংক ইউ, বাই বাই, সে ইউ।